সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার সকল ইউটিউবে দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি এনেছি সেটা হলো পশ্চিমবঙ্গে যে আলিয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, তোমরা জানো এই আলিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়া যায়। তো আজকে আমরা দেখব আলিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি হতে গেলে কীভাবে তোমরা অনলাইনে আবেদনপত্র জমা দেবে, কোন কোন বিষয়ে স্নাতক পড়ানো হয়, আবেদনের প্রত্যেকটি পদক্ষেপ ভালোভাবে আমি তোমাদেরকে এই ভিডিওতে করিয়ে দেখাবো এবং একজনের লাইভ আবেদন আমরা এই ভিডিওর মাধ্যমে করে দেখব। তাই আজকে ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমার সেই সকল বন্ধুদের কাছে যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং আলিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও। তাই আজকে তোমাদেরকে আমি অনুরোধ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো, ভিডিওটি কখনো স্কিপ বা ফরওয়ার্ড করবে না, তাহলে তোমরা পুরোটি বুঝতে পারবে কীভাবে তোমাদেরকে আবেদন করতে হবে। এছাড়াও ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অনুগ্রহ করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে নাও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সর্বপ্রথম দেখো তোমাদের সামনে আমি একটি ব্রাউজার খুলছি, এটি হলো গুগল ক্রোম ব্রাউজার এবং তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে আলিয়া ইউনিভার্সিটি। এইটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেস বারে আলিয়া ইউনিভার্সিটির ওয়েব অ্যাড্রেস দেওয়া রয়েছে, এটা হচ্ছে www.aliah.ac.in। এটি তোমরা তোমাদের কম্পিউটারে বা ডেস্কটপে যে কোনো ব্রাউজারে গিয়ে তোমরা অ্যাড্রেস বারে এটি লিখে সার্চ দিলে তোমাদের সামনে আলিয়া ইউনিভার্সিটি খুলে যাবে, অথবা তোমরা যদি চাও গুগলে গিয়ে সিম্পলি লিখতে পারো ALIAH আলিয়া ইউনিভার্সিটি। এই কথাটি তোমরা লিখে সার্চ দাও, আলিয়া ইউনিভার্সিটি লিখে সার্চ দিলে দেখো তোমাদের সামনে এই প্রথম যে অপশানটি আসছে আলিয়া ইউনিভার্সিটি, এটি রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে নেবে তোমরা, ঠিক আছে। তাহলে দেখো আলিয়া ইউনিভার্সিটি চলে আসলো তোমাদের সামনে। এইবার তোমাদেরকে আমি বলে দিই তোমরা কীভাবে যাবে অ্যাডমিশন পোর্টাল। দেখো অ্যাডমিশন পোর্টাল হচ্ছে এই জায়গাটা করে, কিন্তু এটা যাবে কীভাবে, তোমরা ওপরে অনেকগুলি অপশান দেখতে পাচ্ছ। সিম্পলি হয় তোমরা অ্যাডমিশনে এখানে ক্লিক করবে, অ্যাডমিশনে ক্লিক করলে তিনটে অপশান আসছে, একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ বিএ বিএসসি বিকম, একটা পোস্ট গ্রাজুয়েট এমএ এমএসসি এমকম, আর এটা হচ্ছে ডক্টরাল অর্থাৎ পিএইচডিদের জন্য। তো তোমরা যেহেতু প্রথম বর্ষে আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হবে তাই প্রথমে আন্ডার গ্রাজুয়েটটি সিলেক্ট করে নেবে, আমরা সিলেক্ট করে নিচ্ছি। আন্ডার গ্রাজুয়েটটি সিলেক্ট করে নেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে এসো, দেখো এখানে লেখা থাকবে ফর অ্যাডমিশন ডিটেলস, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করে নিলাম, তারপরে আরেকটি পেজ খুলে গেল, এখানে বলা হচ্ছে টু সাবমিট অনলাইন ইউজি অ্যাপ্লিকেশন ফর্মস ক্লিক হেয়ার, ঠিক আছে। এখানে ক্লিক করতে আমরা ক্লিক করে নিলাম, এখানে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এই পেজটি চলে এলো, এটি হচ্ছে অ্যাডমিশনের পূর্বে একটি পেজ। বলে রাখি এখানে তোমরা দেখো এই অ্যাডমিশন প্রক্রিয়া যাওয়ার পূর্বে এখানে বলা হচ্ছে গাইডলাইন্স দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশানে, সেটা দেখার জন্য এখানে করতে হবে, আর ব্রোশিওর যেটা রয়েছে সেটা দেখার জন্য এখানে ক্লিক করতে হবে। তো আমরা ব্রোশিওরটা একবার দেখে নিই ছোট্টভাবে কী দেওয়া রয়েছে, আমরা ব্রোশিওরটা একবার ডাউনলোড করে দেখে নিই। এই যে আমাদের সামনে ব্রোশিওরটি খুলে গেল, এইটি এখানে দেখা যাচ্ছে কোন কোন সাবজেক্টে আমাদের এখানে অনার্স পড়ানো হয়, ঠিক আছে। এখানে যেমন বিএ অনার্সের মধ্যে মোটামুটি সবকটা বিষয়ে অনার্স পড়ানো হয়, এই যে অ্যারাবিক বেঙ্গলি ইংলিশ উর্দু ইকোনমিক্স ইসলামিক স্টাডি, বিএসসির মধ্যে ফিজিক্স বোটানি মাইক্রোবায়োলজি জুলজি, এছাড়াও বিটেক রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এদিকে রয়েছে বিএ অনার্স ইন হিস্ট্রি, বিএ অর বিএসসি অনার্স ইন জিওগ্রাফি, বিএ অনার্স ইন ইসলামিক থিওলজি, বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স, অনেক বিষয় রয়েছে, ঠিক আছে। এইগুলোই হচ্ছে আন্ডার গ্রাজুয়েটের বিষয়, এই যে পুরোটা লিখ দেওয়া রয়েছে এটা এইটা তোমরা একটু দেখে নেবে, কারণ এখানে দেখার দরকার রয়েছে। এখানে আরও অনেক কিছু তথ্য দেওয়া রয়েছে, সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো এবং কোন সাবজেক্টে কতগুলি সিট রয়েছে সেটিও এখানে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এখানে সমস্ত তথ্যগুলি তোমরা পেয়ে যাবে। তো আমরা এসব না দেখে আমরা সরাসরি অ্যাডমিশনে চলে যাই। এইবার দেখো অ্যাডমিশনে যাওয়ার ক্ষেত্রে এই আলিয়া ইউনিভার্সিটির একটা নিয়মটা একটু আলাদা। প্রথমে দেখো এখানে দেখা পাচ্ছে অ্যাপ্লিকেশন লগ ইন, এখানে এক্সিস্টিং ইউজার যারা থাকবে তারা সাইন ইন করবে, আর যেহেতু আমরা প্রথমবারের জন্য আসছি তাই প্রথমে আমাদেরকে নিউ রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ আমাদেরকে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখানে। তাই আমরা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই পেজটি খুলে যাবে। এখানে আমাদেরকে যেটি বলা হচ্ছে এখানে আমাদেরকে সমস্ত তথ্যগুলো দিতে হবে। আচ্ছা, নামটা শুনে মনে হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি, কিন্তু এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আবেদন করতে পারে, ফলে এখানে ওইরকম কোনো ব্যাপার নেই, এটা একটা সেকুলার ইনস্টিটিউশন। প্রথমে দেওয়া রয়েছে ইমেল আইডি, ইমেল আইডিটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে, আমরা বসিয়ে দিচ্ছি।
আমরা ইমেল আইডিটি বসাবো, মনে রাখতে হবে কখনো যেন কোনো রকম ভুল ভ্রান্তি না হয়। তারপর একটি পাসওয়ার্ড আমাদের বসাতে হবে, আমরা পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। তারপর আবার পাসওয়ার্ডটি কনফার্ম করতে হবে, আমরা পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি, দুবার বসাতে হবে। তারপর রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম, প্রথম নাম আমরা বসিয়ে দিচ্ছি অ্যাপ্লিক্যান্টের নেম, তোমরা তোমাদের নামটি এখানে বসিয়ে দেবে। মিডিল নেম নেই, লাস্ট নেম, লাস্ট নেমটি আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে। ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ কত সেটি আমাদের এখানে বসাতে হবে, আমরা সেটি বসিয়ে নিচ্ছি। এখানে আমরা সালটি বসিয়ে নেব, বসিয়ে নিলাম। জেন্ডার, মেল না ফিমেল সেটি বসিয়ে নিতে হবে। ফাদার্স নেম, বাবার নাম সেটি বসিয়ে নিতে হবে, বসিয়ে নিলাম। মায়ের নাম, মায়ের নামটি বসিয়ে নিতে হবে, বসিয়ে নিলাম। মোবাইল নাম্বার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, একটি অবশ্যই মোবাইল নাম্বার দিতে হবে, তোমরা মোবাইল নাম্বারটি এখানে ভালো করে দিয়ে দেবে। ক্যাপচা, এইখানে যেটি লেখা থাকবে সেটি তোমাদের এখানে হুবহু ওইরকমভাবে লিখতে হবে, আমরা এটি লিখে নিচ্ছি, আমরা এটি লিখে নিলাম। তবে সাইন আপ করতে হবে, সাইন আপে ক্লিক করলে প্লিজ চেক অল ডিটেলস বিফোর কনফার্মিং, এই ডিটেলসগুলো সব দেখে নিতে বলছে ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক থাকলে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে, আর যদি মনে হয় কোনো জায়গায় পরিবর্তন করার প্রয়োজন তাহলে চেঞ্জ বাটনে ক্লিক করতে হবে। আমাদের সব কিছু তথ্য ঠিক আছে, তাই আমরা কনফার্ম বাটনে ক্লিক করলাম। কনফার্ম বাটনে ক্লিক করলে দেখো কী লেখা আসছে, ইউর রেজিস্ট্রেশন ফর আলিয়া ইউনিভার্সিটি অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, হয়ে গেছে। ইউ উইল রিসিভ ওয়ান ই কনফার্মেশন ইমেল সুন কন্টেনিং অ্যান অ্যাক্টিভেশন লিঙ্ক অ্যান্ড লগ ইন ডিটেলস, ওপেন ইউর ইমেল অ্যাকাউন্ট অ্যান্ড ক্লিক অন দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক বিলো। আচ্ছা, ওখানে যাবে, ইউ আর রিকোয়েস্টেড টু চেক ইউর ইমেল অ্যান্ড SMS ফর OTP, ঠিক আছে। এবার আমাদেরকে ইমেলে গিয়ে চেক করতে হবে, চলো আমরা তাহলে এবার ইমেলে গিয়ে চেক করে নিই, ঠিক আছে। এই দেখো আমাদের সামনে মেলটি চলে এসেছে, তোমরা যে ইমেল আইডিটি দেবে তোমরাও খুলে দেখবে এরকম মেল চলে এসেছে অ্যাডমিনের তরফ থেকে। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এই লেখাটা চলে এসেছে, থ্যাংক ইউ ফর ইওর ইন্টারেস্ট ইন অ্যাডমিশন, এটা দেওয়া রয়েছে সোনালী বিশ্বাস। তারপরে এখানে অ্যাক্টিভেশন কোড দেওয়া রয়েছে, আমি এটি হাইড করে রেখেছি, পাসওয়ার্ডটিও আমি হাইড করে রেখেছি। তারপরে ইম্পর্টেন্ট অ্যাক্টিভেশন অফ রেজিস্ট্রেশন অফ দ্য আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টাল ইন অর্ডার টু প্রসিড ফার্দার ইট ইজ এসেন্সিয়াল লিঙ্কে অ্যাক্টিভেট করতে ইন কেস অফ ডিফিকাল্টি, সব ঠিক আছে। আমরা এটিকে অ্যাক্টিভেশন কোডটিকে কপি করে নিলাম, তোমরাও কপি করে নেবে। আর ক্লিক হেয়ার টু ভেরিফাই আর অ্যাক্টিভেট, এখানে আমরা ক্লিক করছে, এখানে ক্লিক করলে দেখো আমাদের সামনে একটি নতুন পেজ খুলে গেল, বলা আছে হাই সোনালী বিশ্বাস, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, ইউ ক্যান নাও লগ ইন উইথ ইয়র ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড। এবার আমরা লগ ইন অপশানে এখানেই ক্লিক করে নিলাম, এখানে লগ ইন অপশানে ক্লিক করলাম, দেখো আমাদের সেই পেজটা চলে এলো। এবার আমাদের এখানে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে, সাইন ইন বাটনে ক্লিক করলে প্রথমে হচ্ছে ইমেল অ্যাড্রেস, আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি, ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। তারপর আমাদের পাসওয়ার্ডটি বসাতে হবে, আমরা আমাদের পাসওয়ার্ড যেটি বানিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে সাবমিট বাটনে আমরা ক্লিক করছি, সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের সামনে লোডিং চলে এলো, ঠিক আছে। এইবার এখানে দেখো চলে এলো, এখানে ইনস্ট্রাকশন কিছু দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশন ফর ইউজ অফ ড্যাশবোর্ড, এখানে কীভাবে ড্যাশবোর্ড ব্যবহার করতে হবে সেটা দেখাচ্ছে। এইবার আমরা যেটা করব, আবেদনপত্র শুরু করব, কীভাবে করব না, এই যে মাই অ্যাপ্লিকেশন অপশনটি রয়েছে এই মাই অ্যাপ্লিকেশানে আমরা ক্লিক করব। মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আমাদের সামনে একটি নতুন পেজ খুলে যাবে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে নোট, অ্যাপ্লিকেশান শ্যাল বি ট্রিটেড অ্যাজ সাকসেসফুল সাবমিটেড অনলি ওয়েন দ্য অ্যাপ্লিকেশান ফি হ্যাজ বিন পেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট। কিন্তু এখানে আমরা জানি রাজ্য সরকার ঘোষণা করেই দিয়েছে আর ফিস দিতে হবে না, ফলে আমরা সাবধানে ফর্মটা ফিল আপ করবো। প্রথমে দেখা রয়েছে সিলেক্ট প্রোগ্রাম, প্রোগ্রাম টাইপে আমাদের এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলেই আমাদের সামনে ব্যাচেলার ডিগ্রি না মাস্টার ডিগ্রি না বিটেক, আমাদের অবশ্যই ব্যাচেলার ডিগ্রি আমরা আবেদন করতে চলেছি তাই এখানে সিলেক্ট করে নিলাম। প্রোগ্রাম নেম এখানে ক্লিক করতে হবে, প্রোগ্রাম নেম দিলে এখানে চলে আসবে থ্রি ইয়ার্স অনার্স
বিএ ইন অ্যারাবিক বেঙ্গলি যে সাবজেক্টে তোমরা অনার্স পড়তে চাও সেটি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে প্রসিড বাটন আছে, প্রসিড বাটনে তোমরা ক্লিক করবে। প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো একটি নতুন পপ আপ চলে আসবে, এখানে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ স্টাডিড দ্য রেসপেক্টিভ সাবজেক্ট অফ অ্যাট লিস্ট 100 মার্কস ইন 10+2 লেভেল অর ফাজিল অ্যান্ড হ্যাভ সিকিউরড 60% মার্কস ইন অ্যাগ্রিগেট অ্যান্ড 60% মার্কস ইন দ্য রেসপেক্টিভ সাবজেক্ট। বিষয়টা বুঝে নাও ভালো করে, যে বিষয় নিয়ে তোমরা আবেদন করছো সেই বিষয়টিকে অবশ্যই 10+2 উচ্চ মাধ্যমিকে অথবা যারা মাদ্রাসা বোর্ড থেকে এসেছে এই ফাজিলে তাদেরকে পড়ে থাকতে হবে, এবং যে বিষয়ে তোমরা আবেদন করছো সেই বিষয়ে অন্ততপক্ষে 60% নাম্বার এবং মোটের ওপর অন্ততপক্ষে 60% নাম্বার থাকলে তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আমাদের প্রার্থীর সমস্ত কিছু ক্রাইটেরিয়া আছে, তাই তোমরা এখানেও তোমাদের যদি থাকে তাহলে এখানে এই বক্সে একটা ক্লিক করবে, তারপর অ্যাড প্রোগ্রামে ক্লিক করবে, দেখো তোমাদের প্রোগ্রামটি অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো তোমরা ভালো করে লক্ষ্য করে বাঁ দিকে 1, 2, 3, 4 চারখানা জিনিস রয়েছে। প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন ডিটেলস, তারপর আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, তারপর একাডেমিক ডিটেলস, তারপর প্রিভিউ অ্যান্ড কনফার্ম। এইগুলো এবার আমরা একটা একটি করে এখানে পূরণ করব। এই দেখো সেইগুলি এখানে রয়েছে, প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন ডিটেলস, এবং এখানে দেখো স্টেজ রয়েছে, ডেসক্রিপশন আর স্ট্যাটাস সবগুলো ইনকমপ্লিট। এবার একটা একটা করে আমরা করতে শুরু করি। অ্যাপ্লিকেশন ডিটেলসে ক্লিক করলাম, এবার দেখো আমাদের সামনে প্রথমে প্রার্থীর নাম চলে এসেছে, আমাদের যার জন্য আবেদন করছি, বাবার নাম মায়ের নাম চলে এসেছে। এবার ক্যাটাগরিতে আমরা ক্লিক করব, ক্যাটাগরিতে ক্লিক করলে তোমাদের সামনে চলে আসবে এটি জেনারেল না এসসি না এসটি না ওবিসি না ওবিসিবি, সেটা তোমরা সিলেক্ট করে নেবে। আমি সিলেক্ট করে নিলাম ফিজিক্যালি চ্যালেঞ্জড কিনা, অর্থাৎ শারীরিকভাবে প্রতিবন্ধী কিনা, যদি হয় তাহলে এখানে ক্লিক করে ইয়েস দেবে আর না হলে নো দেবে। ঠিক আছে, ডেট অফ বার্থটি এখানে দেওয়াই রয়েছে, এটা আর কিছু করা যাবে না। জেন্ডারটি দেওয়াই রয়েছে, কিছু করা যাবে না। ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দিলাম। গার্জিয়ানস নেম, যিনি অভিভাবক তিনার নাম কি, আমরা এখানে বাবার নামটি এখানে বসিয়ে দিচ্ছি অভিভাবক হিসাবে, তোমরা বাবা বা মায়ের নাম যার নাম বসাতে চাও সেটা বসিয়ে দেবে। রিলিজিয়ান কি, রিলিজিয়ান হচ্ছে হিন্দুইজম বসিয়ে দিলাম। ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত না অবিবাহিত, তাহলে এটা নো দেবে, আর যদি বিবাহিত হও তাহলে ইয়েস দেবে। আধার নাম্বার, অবশ্যই একটি আধার নাম্বার বসিয়ে দাও, আধার নাম্বারটি যেন ভুল না হয়, বসিয়ে দিলাম। ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপটি আমি বসিয়ে দিলাম। ফ্যামিলি মান্থলি ইনকাম, এখানে ভালো করে দেখে নাও, এটা হচ্ছে মাসিক ইনকাম, বাৎসরিক নয়, এটি আমরা বসিয়ে দিলাম মাসিক ইনকাম। কন্যাশ্রী আইডি আমরা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। অনার্স সাবজেক্ট মার্কস মিনিমাম 60% ইন আর 10+2 লেভেল ফাজিল ইন, কত ছিল অনার্সের মার্কস সেটি আমাদের এখানে বসাতে হবে, আমরা এটি বসিয়ে দিলাম। ঠিক আছে, পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস কোথায় সেটা এখানে বসাতে হবে, আমরা বসিয়ে দিচ্ছি পার্মানেন্ট অ্যাড্রেসটি। তোমরা তোমাদের বাড়ির পার্মানেন্ট অ্যাড্রেসটি বসিয়ে দেবে, বসিয়ে দিলাম। ল্যান্ডমার্ক দিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। তারপরে সিটি, ভিলেজ, টাউন যেটা হবে সেটা তোমরা বসিয়ে দেবে, আমরা বসিয়ে দিলাম। পোস্ট অফিস বসিয়ে দাও, সব তথ্যগুলি সুন্দরভাবে তোমরা বসাবে। স্টেট কোন রাজ্য এটা সিলেক্ট করে নাও, বসিয়ে দাও। তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট, বসিয়ে দেবে, তথ্যগুলি সুন্দরভাবে বসিয়ে দাও। তারপরে রয়েছে পিনকোড, পিনকোডটিও বসিয়ে দিলাম। গার্জিয়ান বা ফাদার মোবাইল নাম্বার বসিয়ে দাও, বসিয়ে দিলাম। ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে দেবে, নচেত দেবে না। ঠিক আছে, করেসপন্ডেন্স অ্যাড্রেস, এটা হচ্ছে পার্মানেন্ট স্থায়ী ঠিকানা, আর করেসপন্ডেন্স অ্যাড্রেস যদি অন্য কোনো ঠিকানা থাকে যেখানে যোগাযোগ করা যাবে, যদি সেম একই হয় তাহলে এই বাটনটিতে ক্লিক করলে দেখো সমস্তটি এখানে কপি হয়ে গেল। যদি একই হয় তাহলে ক্লিক করবে, যদি আলাদা আলাদা হয় তাহলে এটি তোমরা আলাদা আলাদা রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, এইবার চলে এসো, এগুলো সবগুলো একবার মিলিয়ে দেখে নেবে। এখানে ইমেল আইডিটি আর মোবাইল নাম্বারটি যেটা দিয়েছে একবার দেখে নেওয়ার পর সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবো। আমরা সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করলাম। সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করার পরে পরে দেখো এখানে আমাদের দ্বিতীয় অপশনটি চলে এসেছে, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। এখানে আমাদের আপলোড ফটো অ্যান্ড সিগনেচারে গিয়ে ফটোগুলো আপলোড করতে হবে। প্রথমেই বলা হচ্ছে দেখো এখানে আপলোড ফটো করতে হবে, এটি 100 কপির মধ্যে হতে হবে, জেপিইজি বা জেপিজি ফরম্যাটে। এখানে
4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার, একদম পাসপোর্ট সাইজে মাপ দেওয়া আছে, আমরা এটা করে রেখেছি। তাই চুজ ফাইলে গেলাম, চুজ ফাইলে গিয়ে আমরা যেখানে রেখেছিলাম সেখানটায় গিয়ে আমরা এটিকে সিলেক্ট করে নেব। আমরা এটিকে সিলেক্ট করে নিচ্ছি, আমরা ফটোটিকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পরে এই নিচে আপলোড ফটো অপশনটি আছে, এই হলুদ বাটনে গিয়ে তোমাদের ক্লিক করতে হবে। আমরা ক্লিক করে নিচ্ছি, দেখো ফটোটি আপলোড হয়ে গেল, ঠিক আছে। তারপরে রয়েছে সিগনেচার আপলোড, আমরা এখানে সিগনেচার আপলোডটি করব। আমরা চুজ এখানে কত 100 KB মধ্যে হতে হবে, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। আমরা চুজ ফাইলে গেলাম, চুজ ফাইলে গিয়ে আমরা এখানে দেখে নিই কোথায় রাখা আছে। এই যে আমরা এখান থেকে এটি নিয়ে নিচ্ছি, আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম, ওপেন করলাম। এবার আমরা আপলোড সিগনেচার বাটনে ক্লিক করলাম, দেখো আমাদের সামনে সিগনেচারটি আপলোড হয়ে গেল। এরকমভাবে তোমরা আপলোড করবে। সিগনেচার এবং ফটো আপলোডের কাজ হয়ে গেলে এখানটায় কিছু বলা হয়েছে, দেখো প্লিজ আপলোড এ ক্লিয়ার ফটোগ্রাফ, সিগনেচার মাস্ট বি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজিং ব্ল্যাক অর ব্লু পেন, ইউ ক্যান প্রসিড ফরওয়ার্ড ওনলি আফটার আপলোডিং ইউর ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, পরিষ্কার যেন হয় ছবিটি, আর যেখানে তোমরা সই করবে সেটি যেন সাদা কাগজের ওপর নীলকালি বা কালো কালিতে সইটি হয়। এই কাজ দুটি হয়ে গেল, আমরা এবার সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করব। আমরা সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করলাম, দেখো আমাদের সামনে তৃতীয় অপশনটি চলে এসেছে, একাডেমিক ডিটেলস। আমাদের এবার এখানে একাডেমিক ডিটেলসগুলি সম্পূর্ণভাবে বসাতে হবে। প্রথমে রয়েছে সেকেন্ডারি অথবা মাধ্যমিক পরীক্ষা, কত সাল কোথা থেকে দিয়েছিল। আমাদের এখানে আবেদনকারী দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্যালকাটা, এটি আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট হচ্ছে কত সালে দিয়েছিল, আমরা সালটিকে এখানে বসিয়ে দেব, বসিয়ে দিলাম। স্কুল, আচ্ছা এখানে দেওয়া রয়েছে নেম অফ এক্সামিনেশন, বোর্ড, ইয়ার অফ পাসিং, স্কুল নেম আর কলেজ নেম। আমরা স্কুলের নেমটা দিয়ে দিচ্ছি, গার্লস হাই স্কুল, বসিয়ে দিলাম। ডিভিশন, আমরা কোন ডিভিশনে পাস করেছিলে সেটা বসিয়ে দিলাম। মার্কস অবটেন্ড আমরা বসিয়ে দিলাম। টোটাল মার্কস আমরা এখানে বসিয়ে দিলাম। পার্সেন্টেজ এখানে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তাহলে ডিভিশন ফার্স্ট মার্কস পেয়েছিল 555, টোটাল মার্কস ছিল 700 মাধ্যমিকে, কত পার্সেন্ট না 79.29%। রোল নাম্বার, এই রোল নাম্বারটা হচ্ছে মাধ্যমিকের রোল নাম্বার, এখানে তোমাদেরকে মাধ্যমিকের রোল নাম্বারটা বসাতে হবে। মনে রাখবে এই সব জিনিসগুলো কিন্তু খুব সাবধানে তোমরা করবে, এখানে যেন কোনো ভুলভ্রান্তি না হয়। আমরা এখানে মাধ্যমিকের রোল নাম্বারটা বসাতে হবে, আমরা মাধ্যমিকের রোল নাম্বারটি বসিয়ে দিচ্ছি, রোল, তারপর আমরা নাম্বারটি বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন কোন বোর্ড, এটা ক্লিক করে নিলাম, তোমাদের যে বোর্ড থেকে সেটা দেবে। আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্যালকাটা, আমরা সিলেক্ট করে নিলাম। ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো, এটা তোমরা বসিয়ে দেবে। স্কুল, এখানে স্কুলটি তোমাদের স্কুলের নাম দিয়ে দেবে, আমরা নামটি বসিয়ে দিচ্ছি, আবেদনকারী স্কুলের নাম বসিয়ে দিলাম। ডিভিশন, এটা কোন ডিভিশনে পাস করেছো সেটি বসিয়ে দেবে। তারপরে মার্কস অবটেন, কত পেয়েছো এখানে সেটা তোমাদেরকে বসাতে হবে, যে তোমরা ঠিক কত মার্কস এখানে পেয়েছো, ঠিক আছে, এটা তোমরা হিসাব করে নেবে, আমরা বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে টোটাল মার্কস, আমরা বসিয়ে দিলাম। পার্সেন্টেজ আমরা এখানে বসে গেছি, ঠিক আছে, পার্সেন্টেজটা যেটা আছে সেটা এখানে আমাদের বসে গেল। এবার এখানে রোল নাম্বারটি আমাদের বসাতে হবে উচ্চ মাধ্যমিকের। এরপর আমরা এখানে HS অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে রোল নাম্বার ছিল প্রার্থী, সেই রোল নাম্বারটি এখানে আমরা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে রয়েছে বেস্ট সাবজেক্ট 1, যতক্ষণই বিষয় থাকুক না কেন যে চারটি বিষয় সর্বাধিক তোমরা নাম্বার পেয়েছো সেই চারটি বিষয়কে তোমরা নির্বাচন করবে, ঠিক আছে। আমরা সিলেক্ট করে নিচ্ছি, প্রথম একটা হচ্ছে ইংলিশ, ইংলিশে এখানে নাম্বারগুলো আমরা বসিয়ে দিই। মার্কস অবটেন্ড কত, 94, আর টোটাল মার্কস ছিল 100। তারপরে রয়েছে জিওগ্রাফি, মার্কস অবটেন্ড 96, ফুল মার্কস 100। তারপরে রয়েছে এডুকেশন, মার্কস অবটেন্ড 96, ফুল মার্কস 100। তিনটে বিষয় হলো, তারপর রয়েছে ফিলোসফি, আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে নামি, ফিলোসফি মার্ক্স অবটেন্ড 96, ফুল মার্ক্স 100। এইরকমভাবে তোমরা বসিয়ে দেবে, এটা হচ্ছে
চারটে বিষয় এখানে নির্বাচন করতে হবে। চারটে বিষয়ের মধ্যে যেটাতে তোমরা পেয়েছো সেটা এখানে বসাবে, আর কতর মধ্যে সেটা এখানে বসাবে। এরকম হয়ে যাওয়ার পরে তোমরা সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবো। আমরা ক্লিক করছি, দেখো ক্লিক করছি, আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে এলো, প্লিজ রিকনফার্ম দ্যাট ইউ হ্যাভ ফিল্ড অল একাডেমিক ডিটেলস প্রপারলি। তাহলে এখানে আমরা ওকে করে দেবো, তোমাদের সঠিক থাকলে ওকে করবে। ওকে করলাম, ওকে করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের অ্যাপ্লিকেশনটি হয়ে গেছে, এখানে আমাদের অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। ঠিক আছে, এখানে আমরা একটি অ্যাপ্লিকেশন নাম্বারও পেয়ে গেছি, আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়ে গেছি। এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি আমাদের দেখা গেল, এখানে দেখো পুরো ফর্মটি আমাদের তৈরি হয়ে গেছে, আমরা সমস্ত কিছু এখানে দেখে নিতে পারছি কী রয়েছে কি না, এই যে সব কিছু। যে এবার এগুলো দেখে নেওয়ার পর যদি সব কিছু তোমাদের ঠিক থাকে তাহলে এইখানটিতে একবার ক্লিক করবে, কনফার্ম অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবে। বারবার বলছি পুরো ফর্মটি দেখে নেবে, সব কিছু ঠিক থাকলে তবেই এখানে গিয়ে এই বক্সে ক্লিক করলে একটি ক্লিক আসবে, তারপরে কনফার্ম অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবে। আমাদের সব কিছু ঠিক আছে দেখে নিয়েছি, তাই কনফার্ম অ্যান্ড সাবমিট বাটনে আমরা ক্লিক করলাম। কনফার্ম অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের ফর্মটি এখানে হয়ে গেছে। প্রসিড টু পে, প্রসিড টু পে এখানে আমাদের আবার ক্লিক করতে হবে। ঠিক আছে, আমরা প্রসিড টু পেতে ক্লিক করলাম। প্রসিড টু পেতে ক্লিক করলে আমাদের এখানে চলে আসছে 300 টাকা পেমেন্ট টাইপ, আমাদের আর কিছু এখানে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, রিফ্রেশ, আমাদের এখানে আর কিছু করার দরকার নেই, কারণ আমরা জেনেছি ইতিমধ্যে ওয়েবসাইটও এখানে দেওয়া রয়েছে যে আমাদের আর পেমেন্ট এখানে করতে হবে না। ঠিক আছে, ফলে এই যে আমরা এখানে হলো, তাহলে এখানে আমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই। তবুও যদি কোনো রকম অসুবিধা হয়, মনে যদি কিছু জানার থাকে, তাহলে যে হেল্পলাইন নাম্বারটা এখানে দেওয়া রয়েছে ওই হেল্পলাইন নাম্বারের যে কোনো একটিতে কিন্তু আমাদেরকে ফোন করে জেনে নিতে হবে। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করো, ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করো, আর যারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অনুগ্রহ করে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।